সাবস্ক্রাইব করুন কিউট গার্লস বিউটি টিপ চ্যানেলটি এবং বেল আইকনে ক্লিক করুন আমার ফিউচার শপ ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আজ আমি শেয়ার করব ঠোঁটের কালো দাগ রিমুভ করে কিভাবে গোলাপি ও নরম করা যায় তার সহজ তিনটি উপায়। তো চলুন কথা না বাড়িয়ে যাওয়া যাক মূল ভিডিওতে। তো প্রথম পদ্ধতির জন্য যা যা লাগবে, মধু, গোলাপ জল। গোলাপ জল ঠোঁট উজ্জ্বল করতে সাহায্য করে আর মধু আমাদের ঠোঁটকে সফট করতে সাহায্য করে। এবার যেটা করব সেটা হচ্ছে একটা বাটিতে হাফ চা চামচ মধু নেব আর হাফ চা চামচ গোলাপ জল। এটাকে আমি ভালোভাবে মিক্স করব। মিক্স হয়ে গেছে, এবার এটাকে ব্রাশের সাহায্যে ঠোঁটের মধ্যে আস্তে আস্তে করে লাগিয়ে নেবেন আর 5 মিনিট পরে পানি দিয়ে ধুয়ে ফেলবেন। হয়ে গেল আমার প্রথম পদ্ধতি, এবার চলে যাব দ্বিতীয় পদ্ধতিতে। দ্বিতীয় পদ্ধতি, মধু আর লাগবে লেবুর রস। মধু ঠোঁটের চামড়া তুলে গোলাপিও উজ্জ্বল করে আর লেবুর রস ঠোঁটের স্বাভাবিক রং ফিরিয়ে এনে প্রাকৃতিকভাবে গোলাপি করে। এবার একটা বাটিতে হাফ চা চামচ পরিমাণের মধু আর হাফ চা চামচ পরিমাণের লেবুর রস এটাকে ভালোভাবে মিক্স করব। এবার এটাকে ব্রাশের সাহায্যে ঠোঁটের মধ্যে লাগিয়ে ভালোভাবে ব্রাশ দিয়ে ব্রাশ করব, তারপর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলব। এবার চলে যাব তৃতীয় পদ্ধতিতে। তৃতীয় পদ্ধতি, দুধ আর লাগবে হলুদ। দুধ ঠোঁটকে গোলাপি করে এবং কালচে ভাব দূর করে আর হলুদ আমাদের ঠোঁটের স্বাভাবিক রং ফিরিয়ে আনে। একটা মিক্সিং বোলে 1 চা চামচ পরিমাণে দুধ আর 1/2 চা চামচ পরিমাণে হলুদ দিয়ে ভালোভাবে মিক্স করব। এবার এটাকে আবারও ব্রাশের সাহায্যে ঠোঁটের মধ্যে ব্রাশ দিয়ে ভালোভাবে চেপে চেপে দিয়ে ব্রাশ করে নিব, তারপর 5 মিনিট পরে ধুয়ে ফেলব। তো ভিউয়ার্স, উপরে টিপস তিনটি ফলো করে খুব অল্প সময়ে ভালো ফল পাবেন আশা করি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার দিবেন, মতামত থাকলে কমেন্টসে জানাবেন। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিও দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই।